নমস্কার বন্ধুরা, মিলন কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আবার সেই পুরনো প্রথা নিয়ে, কোনো রেসিপি নিয়ে নয়, আমার সমস্ত বন্ধুদের আজকে কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে। তো বন্ধুরা, এর আগের আমি 8টা এপিসোডে বিভিন্ন বন্ধুদের নাম আপনাদের সামনে তুলে ধরেছি একে অপরের সঙ্গে পরিপূরক হয়ে ওঠার জন্য। তো আজকে আমি প্রথমেই এই কৃতজ্ঞতা 9 এপিসোডে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমার সেই সমস্ত নন ক্রিয়েটার বন্ধুদের, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। সেই সমস্ত নন ক্রিয়েটার বন্ধু যারা আমাদের ভিডিও দেখেন তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এরপর আমি অভিনন্দন জানাবো সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আমাকে আমার এই চলার পথে, আমার এই উত্তরণের পথে সাহায্য করেছেন। আপনাদের ভালোবাসায়, শুভেচ্ছায় আমি দেখেছেন, লক্ষ্য করেছেন আমি ইউটিউবের একটা প্রথম সোপান, সেই সোপানটা আমি উত্তরণ করতে পেরেছি আপনাদের ভালোবাসায় এবং শুভেচ্ছায়। সেই সোপানে প্রতিনিয়ত আমি এখন পোস্ট করতে থাকছি আপনাদের জন্য, আপনাদের সঙ্গে থাকার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি পোস্ট করতে শুরু করেছি। সেই পোস্টগুলো আপনারা দেখবেন এবং প্রত্যেক দিন আমি নির্দিষ্ট যে সময় দিয়ে দিই, সেই সময়ে আমার যে লাইভ প্রোগ্রাম হয় সেই লাইভ প্রোগ্রামে আপনারা আসবেন, নিশ্চয়ই আপনারা আমার থেকে সাহায্য সহযোগিতা পাবেন। তো বন্ধুরা, আজকের এই এপিসোডে নাম বলবো সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের যারা আমাকে বর্তমানে সবসময় সহযোগিতা করছেন, আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখছেন। সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের আমি নাম আপনাদের সামনে তুলবো। সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে আপনারা বন্ধু করবেন, আপনারা তাকে সাহায্য করবেন, একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আমি কন্টেন্ট ক্রিয়েটারদের নাম বলার আগে আরেকটা কথা আপনাদের কাছে অনুরোধ করি, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমার ভিডিও এখন দেখছেন, সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আমি আমার পক্ষ থেকে আবেদন রাখবো, প্রত্যেকের ভিডিও আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একদিনে এক একজনের ভিডিও 4-5টা দেখার দরকার নেই, কমেন্টস করার প্রয়োজন নেই, একটা ভিডিও দেখুন, একটা করেই কমেন্টস করুন এবং ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং যে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখতে পাবেন, ভিডিও শুরুর আগে কোনো অ্যাড আছে অর্থাৎ বিজ্ঞাপন আছে, সেই বিজ্ঞাপনটাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সেই বন্ধু অনেকটা উপকৃত হবে। তো এই কথা জানিয়ে এবং সকলকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আজকে নাম বলা, যে সমস্ত বন্ধু এখন আমার সঙ্গে আছেন, অতীতেও ছিলেন, এখনও আছেন এবং আগামী দিনেও থাকবেন আমার সঙ্গে এবং একে অপরের সঙ্গে থাকবেন, এই অঙ্গীকার নিয়ে আমি শুরু করছি প্রথমে আজকে কয়েকজনের নাম বলা। প্রথমেই আজকে আমি যে বন্ধুর নাম নেব, সেই বন্ধু হলো কন্টেন্ট ক্রিয়েটার, হলো ওয়ার্ল্ড অফ নন্দিতা। ওয়ার্ল্ড অফ নন্দিতা একটি শুধু নাম নয়, আমি শুধু ছোট্ট একটু পরিচয় এর সঙ্গে করে দিই। এর সামাজিক জীবনে এবং এর শিক্ষা দীক্ষার সম্পর্কে ওয়াকিবহাল হবেন, আপনারা এর ভিডিও দেখবেন। এ বর্তমানে এখন একটা জায়গা জব করে, কিন্তু তার ট্যালেন্ট এবং তার শিক্ষা দীক্ষা অনেকটাই উপরে আছে। তিনি মাস্টার ডিগ্রি করেছেন টেকনিক্যাল এতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এমটেক এই ডিগ্রি অর্জন করে আজকে সে ইউটিউবের মধ্যে আছে। তাকে আমি আমার পক্ষ থেকে হ্যাটসঅপ জানাই, সে এইটাকে প্যাশন হিসেবে নেওয়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। এরপরে আমি যার নাম নেব, তিনিও একজন এমপ্লয়ি বললে ভুল হবে, শিক্ষা জগতের মানুষ, একটা উচ্চ বিদ্যালয়ের তিনি প্রধান শিক্ষিকা হিসেবে আছেন, তার সঙ্গে প্যাশন হিসেবে সিচুয়েশনাল তার বক্তব্য তুলে ধরেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তিনি হলেন এক্সপ্লোর লাইফ উইথ শর্মিষ্ঠা, তিনিও আমাকে প্রতিনিয়ত আমাকে সাহায্য সহযোগিতা করছেন, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ অভিবাদন। এবং সমস্ত বন্ধুকে বলবো এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের আপনারা বন্ধু করে নিন এবং সকলে সারিবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলুন। এরপর নাম নেব আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, তার নাম হলো রিয়াস বেঙ্গলি ব্লগ, একেও আপনারা সহযোগিতা করুন। এরপর নাম নেব আমি এন্টারটেনমেন্ট অফ আর্য অ্যান্ড অর্পিতা, এন্টারটেনমেন্ট উইথ আর্য অ্যান্ড অর্পিতা, এই কন্টেন্ট ক্রিয়েটারের নাম আমি নিলাম। এরপরে নাম নেব আর একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার নাম রাজু ঘোষ, এই নামেই তার চ্যানেল, এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই দেখবেন। কমেডিয়ান ভিডিও যদি দেখতে চান, হাসতে যদি চান, হাসতে শরীরকে ভালো রাখতে চান, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই দেখবেন। খুব ভালো ছেলে এবং নিজে একটা কর্মজীবনের সঙ্গে থেকেও অত্যন্ত পরিশ্রমের মধ্যে তার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এরপরে আমি নাম নেব সুস্মিতা ঘোষ, এই চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটারকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, তাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এরপর আমি নাম নেব শর্মিলাস ব্লগ, আমি ভিজতে ভালোবাসি, এই চ্যানেল কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ অভিবাদন।
এরপরে আমি নাম নেব সুপ্রিয়া হোম, সুপ্রিয়াস হোম। এই চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটারকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিবাদন। এরপর আমি নাম নিচ্ছি মিতা অ্যান্ড অহনা ব্লগ, মিতা অ্যান্ড অহনা ব্লগ। এই চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটারকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিবাদন জানাচ্ছি। এরপর আমি নাম নেব বেঙ্গলি ব্লগার সুমি গোস্বামী, বেঙ্গলি ব্লগার সুমি গোস্বামী। এর সম্বন্ধে বেশি কিছু বলার প্রয়োজন নেই, যারা আছেন দেখছেন তারা প্রতিনিয়ত আমার এলবিতে থাকেন এবং প্রত্যেকটা ভিডিও দেখেন, কমেন্টস দেখলে বুঝতে পারবেন। একে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিবাদন জানাচ্ছি, একেও আপনারা সকলে বন্ধু করে নেবেন। এরপর রাহুল পূজা কাপেলস ব্লগ, রাহুল পূজা কাপেলস ব্লগ, একেও আপনারা প্রত্যেকে বন্ধু করে নেবেন। আমার পক্ষ থেকে একেও আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এরপর সাথী সেন কিচেন, সাথী সেন কিচেনকেও আপনারা সকলে বন্ধু করে নেবেন, একে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। এরপর মিথুর সংসার, মিথুর সংসার, এই চ্যানেল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এরপর ভিন্ন স্বাদের একটি চ্যানেল, সেই চ্যানেলটি আমারই এলাকার মেয়ে, সে সুন্দরভাবে উপস্থাপন করছেন নৃত্য শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদে, নৃত্য শিল্প প্রতিষ্ঠান একটা তৈরি করেছে, সেই চ্যানেলটির নাম হচ্ছে চন্দানী ব্যানার্জি, নামের সঙ্গেই তার চ্যানেলের নাম চন্দানী ব্যানার্জি। এই চ্যানেলটাকেও আপনারা প্রত্যক্ষ করবেন, দেখবেন এবং ভালো লাগবে খুব অবসর সময়ে। এরপর যে চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটারের নাম আমি বলবো সেটা হলো সুইটিস কুক অ্যান্ড ব্লগস, একে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন। এই মেয়েটিও দক্ষতা এবং যোগ্যতার দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে অনেকটাই এগিয়ে, MBA কমপ্লিট করার পরেও আজকে সে এই কন্টেন্ট ক্রিয়েট করছে, আমাদের এই ইউটিউব জগৎকে সমৃদ্ধ করছে। একে আপনারা সকলে সাহায্য করবেন, সহায়তা করবেন। এরপর মাম্পি দাস অ্যান্ড MD ব্লগস, মাম্পি দাস অ্যান্ড MD ব্লগ, একেও আপনারা সহায়তা করবেন, আমার পক্ষ থেকে ধন্যবাদ। একে কুক অ্যান্ড ব্লগ উইথ নীলিমা, কুক অ্যান্ড ব্লগ উইথ নীলিমা, এই কন্টেন্ট ক্রিয়েটারকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ অভিবাদন। এরপর আমি ধন্যবাদ অভিবাদন দেবো আলপনার রান্নাঘর, আলপনার রান্নাঘর, একজন বয়স্ক মহিলা কীভাবে তার নিজস্ব প্যাশনটাকে ধরে রাখার জন্য ইউটিউব জগতে আছে, একটু দেখবেন, একে সাহায্য সহযোগিতা করবেন। এরপর মৌদা সাইনি গার্ল, প্রচণ্ড উদ্যমী মেয়ে, প্রচণ্ড সাহসী এবং ইউটিউব জগতে সাহসী যে কজন মেয়েকে আমি দেখেছি তার মধ্যে এই মৌদা সাইন গার্ল আছে, তাকে আমার পক্ষ থেকে হ্যাটস অফ, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ অভিবাদন। এরপর মম অ্যান্ড সন মশলা মোমেন্ট, মম অ্যান্ড সন মশলা মোমেন্ট, এই চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটারকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিবাদন। এরপর যার নাম নেব কুকিং উইথ নীলাঞ্জনা, কুকিং উইথ নীলাঞ্জনা, একেও আপনারা সকলে বন্ধু করে নেবেন এবং সকলে একসঙ্গে চলার অঙ্গীকার করবেন। এরপর নীলুদেব লাইফস্টাইল, নীলুদেব লাইফস্টাইল, একেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। এরপর নাম নেব মিষ্টি রুমা ব্লগ, মিষ্টি রুমা ব্লগ, একেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর আজকের এই এপিসোডে সবশেষে আমি নাম বলবো দিয়া কিচেন অ্যান্ড ব্লগস, এই চ্যানেল কর্তৃপক্ষকে, দিয়াকেও আমার আন্তরিক ধন্যবাদ অভিবাদন। তো বন্ধুরা, আজকে আমি সর্বমোট 24 জন কন্টেন্ট ক্রিয়েটারের নাম আপনাদের সামনে উপস্থাপিত করলাম, প্রত্যেকে একে অপরের সঙ্গে পরিপূরক হয়ে যাবেন, একে অন্যজনকে সহায়তা করবেন, এই কামনা করি। আর সবশেষে অনুরোধ করব, আমার যে ভিডিওগুলো আসছে, প্রতিনিয়ত আসছে, সেই ভিডিওগুলোকে স্কিপ না করে দেখতে থাকবেন এবং অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও, আমার রেসিপির ভিডিওগুলো। তো সেই কারণে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন, আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। এই আহ্বান রেখে সকলকে আবার জানিয়ে দিই, যাদের আজকে নাম আমি নিতে পারলাম না তাদের আগামী দিন আগামী এপিসোডেই দেখতে পাবেন, তাদের নাম আমি নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।